গত বছর দক্ষিণবঙ্গে আলুর ব্যাপক ফলন হয়েছিল, তাতে চাষি উৎপাদনে খুব খুশি হলেও দাম না থাকায় সারা বছর জুড়ে প্রায় গত বছর আলুতে চাষি মার খেয়েছিল। কিন্তু এবছর 2022 বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গিয়ে ডবল করে আলু চাষ করতে হয়েছিল চাষিদের। তাতে কোথাও কোথাও 35,000, কোথাও 40,000, আবার কোথাও 50,000 টাকা পর্যন্ত প্রতি বিঘাতে খরচ হয়েছিল। কিন্তু তারপরে এবছর উৎপাদন খুব কম হওয়ায় আলুর লোডিং 750, 800, 850, 900 টাকা পর্যন্ত লোডিং হয়েছে, এবং তারপরেও দেখা যাচ্ছে চাষি এবং ব্যবসায়ীদের লাভের মাত্রা দেখতে পাওয়া যাচ্ছে না। যাই হোক দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি পূর্ব বর্ধমান জেলার চকদিঘি সুরেকালনা ইউনিটে। আজকে এখানে আমরা এখানকার আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এখানকার আলু সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। কত লোডিং হয়েছে, আজকে আলুর দাম কত, বন্ডের দাম কত এবং রেডির দাম কত, এখান থেকে কোথায় কোথায় আলু পাঠানো হয়, ডিটেলস আমরা এখান থেকে জানার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, রিকোয়েস্ট করছি, এবং ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটিতে প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের পটেটো প্রাইস টুডে নামক ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক ও ফলো করবেন, তাহলে সমগ্র পরবর্তী নোটিফিকেশানগুলো আপনারা সবার আগে পেতে থাকবেন। হামারে হিন্দি ভাষী দর্শককে লিয়ে ভিডিও মে দিয়া গিয়া সারে ইনফরমেশন ভিডিও কে অন্ত মে হাম হিন্দি মে বোল দেঙ্গে, তো ভিডিও কো অন্ত তক দেখিয়ে। নমস্কার। নমস্কার। আপনার নাম? নাম কৌশিক দাস। আপনি এখানকার আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি চকদিঘি সমিতির সম্পাদক পদে আছি। মোটামুটি কত বছর আপনি আলু ব্যবসা করছেন? মোটামুটি ধরুন 27 বছর করছি। আমাদের চকদিঘি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসা সমিতি শাখা চকদিঘি। তো আপনাদের এই টোটাল ইউনিটে কতগুলো হিমঘর রয়েছে? টোটাল ইউনিটে আমাদের 5টা, 6টা ছিল, একটা বন্ধ আছে, 5টা ইউনিট চালু আছে। নামগুলো বলবেন? পণিত কোল্ড স্টোরেজ, সুরেকালা কোল্ড স্টোরেজ, ভুবনেশ্বর কোল্ড স্টোরেজ, মহাশক্তি কোল্ড স্টোরেজ আর প্রফুল্ল কোল্ড স্টোরেজ। এই যে নামগুলো বললেন, এদের টোটাল ক্যাপাসিটি কত? আমাদের টোটাল ক্যাপাসিটি আছে এখন পর্যন্ত 19,40,000 প্যাকেট। এবছর কত প্যাকেট লোড হয়েছে? এবছর লোড হয়েছে আপনার 14,10,500 প্যাকেটের মতো লোড হয়েছে। গত বছর কত প্যাকেট লোড হয়েছিল? গত বছর 100% লোড ছিল। তাহলে স্যার, ক্যাপাসিটির তুলনায় এবছর কত পার্সেন্ট লোড হয়েছে? ক্যাপাসিটির তুলনায় এবছর আপনার 72.36% আমাদের এই ইউনিটে লোড হয়েছে। স্যার, আপনাদের এখানে স্টোরগুলো কবে নাগাদ খুলেছে? মে মাসের 4-5 তারিখ থেকে 6 তারিখ থেকে আস্তে আস্তে খুলেছে। আচ্ছা, তাহলে এখনো পর্যন্ত কত প্যাকেট আলু নিকাশি হয়েছে? এখনো পর্যন্ত 70,000 মতো নিকাশি হয়েছে আজকে 30 তারিখ পর্যন্ত। আচ্ছা, তো গত বছর ঠিক এইরকম দিনে কত প্যাকেট মতো বেরিয়েছিল? গত বছর আনুমানিক ওটা ধরুন পার্সেন্টেজ হিসেবে 7% আলু বেরিয়েছিল এই 30 তারিখ পর্যন্ত, আর আজকে 30 তারিখ পর্যন্ত এবছরের আলু বেরিয়েছে 4.5-4.5% আলু বেরিয়েছে। স্যার, আজকে আপনাদের ইউনিটে কোন কোন আলুর কী কী দাম রয়েছে, একটু বন্ড আর রেডির দামগুলো একটু বললে ভালো হতো। আজকে আমাদের এখানে দেখুন ডালার দাম 1100, জ্যোতি আলু, ডালা জ্যোতি আলুর দাম 1150 টাকা, আর গড়ের দাম আজকে একটু মুখ মরা আছে, গড়ের দাম 800 টাকা, 810-815 টাকা হচ্ছিল, সেটা আজকে 780-790 টাকার ভেতরে হয়েছে। বন্ডের দাম? আর বন্ডের দাম দেখুন ডালা যেগুলো হচ্ছে খুব ভালো কোয়ালিটি হলে 700, ধরুন 70-80 থেকে 800 পর্যন্ত গড়িয়ে গাড়িয়ে যাচ্ছে কোনো কোনো বন্ড। পোকরাজ? পোকরাজ আলুটা আমাদের এখানে লোকালের আলুটা খুবই কম এখন পর্যন্ত এই আমাদের ইউনিটে, তবে বাইরে থেকে যেগুলো এসেছে সেগুলো ধরুন ডালা জ্যোতি আলুর থেকে 150 টাকা দামে কম বিক্রি হচ্ছে, দাম কমে, মোটামুটি ধরুন না 950 টাকা, 900 টাকা থেকে 950 টাকার ভেতরে বিক্রি হচ্ছে। এটা ডালা তাই তো? হ্যাঁ, পোকরাজের ডালা। তো পোকরাজের বন্ডের দাম কী আছে? পোকরাজের বন্ডের দাম 550 থেকে 570-580 ভেতরে। চন্দ্রমুখী? চন্দ্রমুখী দেখুন 1600 টাকা আমাদের এখানে রেডি বিক্রি হচ্ছে। আচ্ছা, বন্ড? বন্ড 1100-র আশপাশ পড়তে হচ্ছে। এছাড়া ইউপির খেতি বা 97-97 এই জাতীয় আলু? এই জাতীয় আলু আমাদের এখানে আমাদের এই সুরেকালনা বা চকদিঘি ইউনিটে মোটামুটি 1 লক্ষ প্যাকেট বাইরে আলু এসেছে। তা আজকে দাম কী আছে? ধরুন জ্যোতি আলুটা ডালা দামে খেয়ে নিচ্ছে, তা 97-97টা চন্দ্রমুখীর মতো কিছুটা বাটা দিচ্ছে, 50-100 টাকা বাটা বেচাকেনা হচ্ছে বা আবার কোনো সময় সমান দামও খাচ্ছে। আর আপনার খেতিটা পোকরাজের মতোই ওই একই দাম
দশ বিশ টাকা দাম দিচ্ছে বেশি খেতে আলুটা। দেখুন আমাদের তো এরিয়া চন্দ্রমুখী জ্যোতি আর কিছু হেমাঙ্গিনী চাষ হয়, তাছাড়া এমনি বিঘা প্রতি আপনাদের এখানে প্রোডাকশনের এভারেজ কি আছে? ধানের বেশি হয়নি এভারেজ, হ্যাঁ কাটা সরি হ্যাঁ কাটা ষাট খানা। আলু দেখুন আমাদের এদিকে ডালা মোকামি এরিয়া তো বেশিরভাগটাই কলকাতামুখী হয়, কিন্তু এবছর কোয়ালিটি খারাপের জন্য গড়ের প্রভাবটা একটু বেশি রয়েছে। 1000 প্যাকেট আলু বেরোলে মোটামুটি ধরুন 300 প্যাকেট ডালা হলে বাকি আলুটা গড়ের মুখ করতে হচ্ছে, এরকম বাইরের দিকে যাচ্ছে সব বিহার টিহার যাচ্ছে। বিহার যাচ্ছে তো? হ্যাঁ অল্প অল্প যাচ্ছে। তো গত বছরের তুলনায় এবছর বাইরে আলু যাওয়ার স্পিডটা কেমন হয়েছে? অ্যাভারেজ খুব কম, খুব কম। স্যার আগামী দিন বাইরের রাজ্যে আলু যাওয়ার প্রবণতা আপনি কি দেখতে পাচ্ছেন? যেটুকুন দেখুন আমরা খোঁজ খবর নিয়েছি আমাদের যেটুকুন মাথায় আছে, কারণ বাইরের স্টেটে আলুটা প্রচুর প্রোডাকশন হয়েছে, আমাদের বাংলাদেশে তো অনেক প্রোডাকশন আছে, কারণ ওনারাই আমাদের এখানে মার্কেট ধরার জন্য আলু পাঠাচ্ছে, কিন্তু আমাদের আলুটা মার্কেট ধরার মতো কোয়ালিটি নেই বা এদের থেকে যাবে আসাম বা অন্ধ, সেইভাবে এখনও পর্যন্ত কোনো কিছু খোঁজ খবর নেই। খুব কম দেখতে পাওয়া যায়। স্যার আপনাদের ইউনিটে এক বস্তা আলু উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছে, আর সেই আলুটা বাজারে কত টাকা কেজি বিক্রি হলে চাষি এবং ব্যবসায়ী উভয় পক্ষ লাভবান হবে? এক বস্তা আলু প্রথমে বলি, এবছর আলু বসানোর পর আলু পচে যায়, বীজ আলু পচে যায়, তার ফলে চাষিরা দ্বিতীয়বার যখন চাষ করে ধরুন 35,000 থেকে 38,000 40,000 পর্যন্ত খরচ হয়েছে বিঘে, সেই তুলনায় আলু খুবই কম, আলু নিম্ন আলু হয়েছে, যে যার আড়াইখানা থেকে তিনখানা পর্যন্ত কাটায় আলু হয়েছে, যে আলুটা সমস্ত আলুটা ডালা হচ্ছে না, সেই হিসেবে এক প্যাকেট প্রোডাকশন তখনই 800 টাকা প্রায় হয়ে গেছে, মাঠ থেকে যখন আলু উঠছে এক প্যাকেট আলুতে 800 টাকা প্রায় খরচ হয়ে গেছে চাষিদের, তা সেইটা স্টোরমুখী হয়ে এখন মোটামুটি ধরুন 35-37 টাকা কেজি হলে চাষি বা ব্যবসাদারদের একটা লাভের জায়গা ছোট থাকবে। তাহলে এক প্যাকেট আলু আপনাদের এখানে লোডিং হয়েছে কত টাকায়? এক প্যাকেট আলু লোডিং হয়েছে অল অ্যাভারেজ ধরুন মোটামুটি 900 টাকা, অ্যাভারেজ 900 টাকা লোড হয়েছে। স্যার আপনাদের ইউনিটে বাইরে থেকে এবছর কত প্যাকেট আলু এসেছে? আমাদের ইউনিটে মোটামুটি ধরুন আনুমানিক একটা ওই 1 লক্ষ প্যাকেট অবশ্যই আশপাশ এসেছে আলু। আচ্ছা 1 লক্ষ প্যাকেট মতো বাইরে থেকে এসেছে। এখনো পর্যন্ত কি বাইরে থেকে আলু লাগাতার আসছে? লাগাতার নয়, তবু অল্প অল্প এক গাড়ি আধ গাড়ি আসছে। এবার স্যার একটা কথা জিজ্ঞাসা করি, যখন আপনারা ধরুন 100 বস্তা প্যাকেট 100 প্যাকেট আলু আপনারা ঢালছেন, ঝাড়াই বাছাই করার পরে সেখান থেকে কত প্যাকেট ভালো কত প্যাকেট খারাপ বেরোচ্ছে, বা কাট পিস বা আপনার ক্যাট যেগুলো বেরোচ্ছে সেই রেশিওটা একটু আমাদেরকে বলুন। শতকরা ডালা বাছাই করতে গেলে শতকরা আপনার 40-45% আলু ডালা পাচ্ছি, বাকিটা কাট পিস বা মাঝারি বা শর্টেজে চলে যাচ্ছে। কাট পিস মাঝারি আর শর্টেজ? শর্টেজ। স্যার একটু আমাদেরকে দেখাবেন যে এই যে ঝাড়াই বাছাইগুলো হচ্ছে, একটু আপনি নিজে গিয়ে একটু দেখান। আচ্ছা তার আগে একটা জিনিস করে দিন, আলু সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আপনাদের চ্যানেলকে আমাদের এই আলুর সম্বন্ধে খবরটা জনসাধারণের কাছে প্রচার করার জন্য। হ্যাঁ বলুন, এই আলুটা আজকে আমাদের এখানে ডালা হয়েছে জ্যোতি আলু, লোকাল জ্যোতি আলু, এর দাম আজকের দাম 1150 টাকা আমাদের লরি লোড প্রতি 50 কেজি বস্তায়। আর আমাদের এটা কাট পিস, এ থেকে বাছাই করে কাট পিস বেরিয়েছে, এই কাট পিসটার দাম আজকে 700 টাকা দাম আছে, 680 থেকে 700 টাকা প্রতি বস্তায় দাম। আর মাঝারি আলু এটা মিডিয়াম আলু বেরিয়েছে, বাছাই করে ডালাটা বাছাই করে মিডিয়াম আলুটা বেরিয়েছে, হ্যাঁ এখনও কিছু উঠবে, তা এই আলুটার দাম আজকে 410 টাকা নাকি?
450 টাকা দাম আছে। এটা আমাদের চন্দ্রমুখী আলু, এবছর তো বৃষ্টির জন্য দ্বিতীয়বার করে বসিয়ে আলু অল্প সময়ের জন্য ছাল কাটা বা মাটি লাগা আলুর মানটা নিম্ন হয়েছে, খুব মান উঁচু হয়নি, তা আজকে এটা 1100-1500-1600 টাকা দাম আছে রেডি, প্রতি বস্তায় 1600 টাকা দাম। হ্যাঁ, আর এ থেকে মাঝারিটা উঠেছে দেখুন, এই মাঝারিটা মিডিয়ামটার দাম 750 টাকা দাম আছে, আর কাটপিসটা আছে। এটা কাটপিস আছে, এ থেকে ভালো থেকে বাছাই হয়ে কাটপিসটা উঠেছে, এই কাটপিসটার দাম আছে আমাদের ডালায় বেচাকেনা আছে 850 টাকা, হ্যাঁ প্রতি বস্তা। দোস্ত, আজ আম পূর্ব বর্ধমান জেলে কে চকদিঘি সুরেকালা ইউনিট মে হ্যায়, ইস ইউনিট মে 5 স্টোর হ্যায় জিসকা টোটাল ক্যাপাসিটি হ্যায় 19,40,000 প্যাকেট কা, ইস সাল লোড হুয়া হ্যায় 14,10,500 প্যাকেট, লাস্ট ইয়ার লোড হুয়া থা 100%, বাট 72.36% লোড হুয়া হ্যায়। মে মহিনে কে 4 থেকে 5 তারিখ কো ইয়ে 5 স্টোর খুল গয়া হ্যায়, अभी तक 70,000 पैकेट आलू निकल चुका है। परसेंट के हिसाब से 7% पिछले साल हुआ था और इस साल अभी तक आलू निकला है 4.5%। आज डाला क्वालिटी ज्योति आलू का कीमत है 1150 रुपया और गौर जो आलू है एवरेज साइज का जो आलू है 780 से लेकर 790 रुपया और ज्योति आलू का बॉन्ड प्राइस है जो गुड क्वालिटी आलू है 780 से लेकर 800 रुपया प्रति 50 किलो पैकेट। पुखरा चालू 900 से लेकर 950 रुपया गुड क्वालिटी मतलब डाला क्वालिटी का है और बॉन्ड प्राइस है इस पुखराज का 550 से लेकर 580 रुपया प्रति 50 किलो पैकेट। चंद्रमुखी रेडी जो चंद्रमुखी है वो 1600 रुपया है और बॉन्ड प्राइस है 1100 रुपया प्रति 50 किलो और इस साल बाहर से 11 लाख पैकेट आलू आया है लगभग। लोकल ज्योति पुखराज चंद्रमुखी आलू का खेती होता है। इस यूनिट में ज़्यादातर आलू कलकत्ता जाता है लेकिन साइज छोटा होने के लिए प्रोडक्शन बहुत कम है और जो एवरेज क्वालिटी का आलू है वो बिहार में जाता है। तो दोस्तों, वीडियो को अच्छा लगे तो लाइक कीजिए और चैनल को ज़रूर सब्सक्राइब कीजिए। थैंक यू।